দিনের আলোয় বনগা থানা এলাকায় চুরি, চুরি গিয়েছে নগদ টাকা সোনার গহনা। বনগা থানায় অভিযোগ দায়ের। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগা। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। বাড়ি ফাঁকা পেয়ে দিনের আলোয় দুঃসাহসিক চুরি দুষ্কৃতীদের। নগদ টাকা এবং সোনার গহনা সহ একাধিক জিনিস চুরির অভিযোগ বাড়ির মালিকের। ঘটনায় চাঞ্চল্য বনগা থানার মেদিয়াপাড়া এলাকায়, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্তে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বনগা থানার মেদিয়াপাড়া এলাকার বাসিন্দা বাদুল সরকার পেশায় একজন রং মিস্ত্রি। তার দুই মেয়ে, দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। জানা যায় দুদিন আগে তার স্ত্রী অশোকনগরে মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বাড়ির মালিক বাদুল সরকার ঘরের তালা দিয়ে এদিন সকাল 10টা নাগাদ রেশন তুলতে যায়। জানা যায় সেই সময় বাড়ি ফাঁকা থাকায় সেই সুযোগ নেয় দুষ্কৃতীরা। ঘটনা সূত্রে আরো জানা যায়, রেশন তুলে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ বাড়ির মালিকের। তিনি বাড়িতে এসে দেখেন বাড়ির গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকতেই দেখেন চারিদিকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে থাকা তিনটি আলমারিও ভাঙা। এরপর তিনি তার স্ত্রী এবং মেয়েদের খবর দেয়, সেই সাথে থানায় অভিযোগ জানায় বাড়ির মালিক। এই বিষয়ে স্ত্রী শেফালী সরকার বলেন, আমাদের জমানো নগদ প্রায় 50,000 টাকা এবং 3-4 ভরি সোনার গহনা ছিল আলমারিতে। সেই সব কিছুই নিয়ে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। হয়তো পরিচিত কেউ এই ঘটনাটি ঘটিয়েছে। আমাদের জমানো সবটুকুই চুরি হয়ে গিয়েছে, আমরা পুরো নিঃস্ব হয়ে গেলাম। দিনের বেলা চুরি, আমি তো বুঝতেই পারিনি। আমি মেয়ের বাড়ি গেছি আজ 3-4 দিন, উনি মনে হয় রেশন তুলতে গেছিল। এ জানাশোনা লোকে নিয়েছে, নাহলে কী করে জানে যে আমি বাড়ি নেই বা উনি রেশন তুলতে গেছে। আমার এই বয়সে আমাদের ছেলে নেই, দুটো মেয়ে, তাদের বিয়ে হয়ে গেছে, আমরা খেটে বুটে খাই। সেরকম চুরি হয়ে গেল, আমাদের আর মোটা দাঁড়ানোর মতন আর ইয়ে নেই। বাড়িতে থাকা সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিবারের সদস্যদের। কানের দুল গেছে 2 জোড়া, একটা আংটি, এরকম কিছু গেছে, আর 50,000 মতো টাকা গেছে। আলমারি ভেঙেছে, ধরুন 2 আলমারি, 2 শোকেস, তার লকার টকার সব ভেঙে দিয়েছে। হ্যাঁ, বাবা ফোন করেছিল, বললো তুই এসছি আগে, আমি তো আসিনি আগে। তো বলছে সব উল্টো পাল্টা করা, দেখ কী হয়ে গেলো। তারপরে আমি খবর পেয়ে তাই আসলাম এখানে সকালবেলায়, সকাল 10টা থেকে 12টার মধ্যে। বাবা বাড়িতে ছিল না, ভাবা কি যায়, ভাবতে পারলে তো আমি এখানে এসে থাকতাম, এরকমভাবে তো ভাবতেই পারিনি মানে। তবে দিনের আলোয় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে পুলিশ দোষীদের খুঁজে শাস্তির ব্যবস্থা করুক। রাত্রে হয় একটা ব্যাপার থাকে, কিন্তু দিনের বেলা দিন দুপুরে মানে সবার সামনে এই যে চুরিটা হচ্ছে, সত্যি আতঙ্ক। মানে আমরা তো আতঙ্ক, পাশে আসে আরও সব আতঙ্ক হয়ে পড়লো বিশেষ করে। পাশাপাশি বাড়ির মালিক চাইছেন ঘটনার তদন্ত শুরু করে তাদের হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিক পুলিশ। এই বিষয়ে বাদলবাবু জানান, আলমারি সে খোলা, জিনিসপত্র বের করা। আমি ভেবেছি ও কি বাড়ি আসলো, কি ওর মা বাড়ি আসলো, তা ওকে ফোন করেছি আমি, বাবা এইসব কি। তারপরে এই ঘরে এসে দেখছি কি সব তছনছ ঘরে, বিছানা উল্টো পাল্টা করা। তখন তো আমি বুঝে গেছি যে কিছু একটা ঘটনা, আমি তখন ফোন করেছি, ও তখন এসেছে, ও এসে দেখছে যে এই মনে তো হচ্ছে পিছন দিয়েই ঢুকেছে, যেহেতু পিছনে টিন টিন খোলা। আতঙ্ক মানে কি, গা কাঁপছে আমার এখন ফকফক করে, মানে ভাবছি যে কি জ্বালা, মানে আমার তো সব শেষ, মানে আমার আর কিচ্ছু নেই। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।